ওই খুনি দুর্নীতিবাজ এরাই এদের সাথে চলে। 2013, 2014, 2015 অগ্নি সন্ত্রাস করে যে সমস্ত মানুষকে হত্যা করেছে এবং আগুনে দগ্ধ বহু পরিবার আজকে ধ্বংসের পথে, এর জবাব একদিন খালেদা জিয়া তারেক জিয়াদের দিতে হবে যে অগ্নি সন্ত্রাস করে কেন তারা মানুষ হত্যা করল, এর হিসাব জনগণ নেবে, এই হিসাব তাদেরকে দিতে হবে। আমরা দেশের কল্যাণ চাই, দেশের জন্য আমরা কাজ করি, যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, একটা মানুষও ঠিকানাবিহীন থাকবে না, 35 লক্ষ মানুষকে আমরা ঘর করে দিয়েছি বিনা পয়সায়, জীবন জীবিকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। ওরা কি দিয়েছে কোনো দিন? এতিমের টাকা যারা মেরে খায় তারা কি আর মানুষকে দেয়? দেয় না। আপনারা বিএনপি নেতাদের জিজ্ঞেস করুন তো, খুব বড় গাল ভরে কথা বলে, জিয়া ক্ষমতায় এসেছে, গণতন্ত্র দিয়ে যাচ্ছে, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, খুব ভালো কথা। এই যে বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই আইন করে দিয়েছিলেন, আমার প্রশ্ন বিএনপির কাছে, সেই আইন বাস্তবায়নের পদক্ষেপ তারা কেন নেয় নাই? কেন নেয় নাই তারা? এই যে সমুদ্র আমাদের অধিকার, এটা তারা জানেই না, বাংলাদেশকে চেনে না, আর চিনবে কোথেকে? জিয়ার জন্ম হয়েছে কলকাতায়, পড়াশোনা করছে করাচিতে, করাচি থেকে কমিশন পেয়ে সেনাবাহিনীতে ঢুকে বাংলাদেশে পৌঁছে এসেছিল, কাজে এরা তো জানার কথা না, আর ওই জ্ঞানও তাদের নাই। একটা তো ম্যাট্রিক ফেল, আরটা এইট পাস, আরটা কোনো মতে ইন্টার পাস, এই তো, তারা জানবে কোথেকে বাংলাদেশ? আর সমুদ্র সীমা আইন কি তাই বা জানবে কোথেকে? কি ঠিক কেনা বলেন? ঠিক বলছি? আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা পদক্ষেপ নিয়েছি, আজকে সেই সমুদ্র সীমায় আমাদের অধিকার আমরা নিশ্চিত করেছি।